প্রিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরো একটা নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে সপ্তমী, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। তোমরা সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও। আজকে তো সপ্তমী অষ্টমী একদিনেই পড়েছে, এবার তো পুজো সব আর কি একদিন একদিন করে আর কি দুদিনের ইয়ে করে নিয়েছে, কারণ সপ্তমী অষ্টমী একদিনে আবার নবমী দশমী একদিনে। তো যাই হোক, আজকে আমি সপ্তমী তোমাদেরকে জানালাম শুভেচ্ছা। তো এই তো আজকে সকালে একেবারে বিছানার থেকে ব্লগটা শুরু করলাম, অনেকক্ষণ উঠেছি, অনেকক্ষণ আমি আর থামি উঠে ঘরের আর বার বাদবাকের কাজ বাজ সেরে ঠাম্মির এদিকে এই যে স্নানও হয়ে গেছে, তো ঠাম্মি এখন বানিয়ে নিয়ে আসলো চা। সকালে চাটা আমি বানিয়েছি, এখন ঠাম্মি করলো আমার জন্য আর ঠাম্মির জন্য, তা ঠাম্মি লিকার চাই খায় আদা দিয়ে। তো ওই জন্যই আসার সময় যখন আর কি বাজারটাঘাট করেছি তখন আদাটা একটু বেশি নিয়েছি, কারণ ঠাম্মি আদা দিয়ে লিকার চা খায়, তো ওই জন্যই। আর এই যে এখন খাওয়া হচ্ছে, এটা সেকেন্ড পার্ট চলছে আর কি। সকালবেলা উঠে জামা কাপড় আর কি যা ছিল বাসি টাসি, তো সেগুলো সব আর কি কেচে মেলে দিয়েছি ব্যালকনি দিয়ে। এত রোদ পড়ছে, দারুণভাবে শুকিয়ে গেছে, উল্টে পাল্টে দিয়েছি আর খুব সুন্দরভাবে শুকাচ্ছে। তো এই তো এবার আর কি আমরা রান্নাবান্না শুরু করব। তো একটা আর কি প্রমোশনের কাজ ছিল, তো সেটাই আর কি করছিলাম, তারপরে কমপ্লিট করে ওনাকে আমি দিলাম। দেওয়ার পরে এখন উনি বলছে যে ব্ল্যাক আউটফিট লাগবে, ওটাতে হবে না। তো আমি এখন ব্ল্যাক কিছু নিয়ে আসি উনি ওই বাড়ির থেকে। প্রমোশনটা এমন ধরেছি যে দুদিন বাদে দিলেও হবে না, এই হচ্ছে ব্যাপার। তো এখন উপায় কিনতে হবে, কিছু করার নেই। এখন নেব চাল, তবে এই কাপটা আর কি মানে দু কাপে 450 এরকম লেখা আছে, ঠিক আছে এই যে। তবে আমার তো মনে হয় এইটুকুতেই হয়ে যেত দুজনের। ঠাম্মি আগে দেখে নাও, আগে দেখে নাও। ঠাম্মি এখানে সব ইয়ে করছে, এই দেখো চালটা দেখে নাও, হবে না? হ্যাঁ। ঠাম্মি এখানে এই যে এখন রান্নার জন্য সবজি টবজি কাটছে। আমি এই থালা তারপরে বাটি এগুলো সব গতকালকে বের করেছিলাম, একটা আর কি শুট ছিল, তো সেইটার জন্য চীনামাটির প্লেট বাকি রেখে। তো এবার টুক করে একটু কোথাও লাগলেই হয়, ব্যাস নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে পুরো এটা, ওই জন্যই মুছে টুছে আবার রেখে দিচ্ছি ঠিকঠাকভাবে। তাই যে প্যাকিং করা কমপ্লিট, এবার রেখে দিই। আমরা যা রান্না বান্না করেছি আমাদের মানে একটু একটু বেশি হয়েছে, এরকম দু তিন গাল মতো বেশি, ঠিক আছে। ঠাম্মি বলছে, ঠাম্মি বলছে যে তাহলে একবারে নিয়ে নি রাতে, কারণ আমরা রুটি খাবো, তো এই জন্যই এখন মানে একটু বেশি হয়ে যাবে খাওয়াটা, কেয়ার করা যাবে, রাতে রুটি দিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, এই যে বাজারে থাকলো দুই গুণে রাতে বেলা রুটি করবো, হয়ে যাবে চালের রুটি একদম দুই দিকে। আর এই হচ্ছে আমাদের পনিরের তরকারি। আজকেও আমরা এখানে বসলাম কিছু খেতে, আমাদের এখনো পর্যন্ত কি বলো ওটাকে একটি টেবিল ডাইনিং টেবিল কেনা হয়নি, ঠিক আছে। এখন এটাই হচ্ছে আমাদের টেবিল, আর টিভি দেখতে দেখতে খাচ্ছি। তাই যে খেয়ে দিয়ে উঠে চটপট করে আবার রেডি হয়ে গেলাম। এই ঠাম্মি আর এখানে শুয়েছে, আমি রেডি হলাম এই কারণেই যে বললাম না যে একটা ভিডিওটা ওটা আর কি ব্ল্যাক টি শার্ট বা ব্ল্যাক শাড়িতে আর কি শ্যুট করতে হবে। তো অনেক রিকোয়েস্ট করার পর ওনারা অ্যাকসেপ্ট করেছে, বাট যেটা বিফোর আফটার ছিল সেটাকে আমার ঠিকঠাক করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো খেয়ে মানে বসতে পারিনি, আবার শুরু করে দিয়েছি, চলো কাজটা করে নিই। তাই যে এখানে এখন বসে আছি,
ড্রেসটা চেঞ্জ করিনি এখনো পর্যন্ত, কারণ ওনারা এখনো অ্যাপ্রুভাল দেয়নি, ঠিক আছে, যদি আবার রিশুট করতে হয় তো ওই জন্য এইভাবেই আর কি একটু বসে আছে। তো ঠাম্মি এই তো শুয়ে ফোন দেখছিল, তারপর তাই একটু মনে হয় বাইরে থেকে গেছিল, তো এখন আসলো। বাইরে বলতে এমনি বাইরে তো আর রাস্তার দিকে না, ওই বারান্দা ওদিকটাই। তাই যে এখন রান্না করে আসলাম, চা বানাবো ঠাম্মি আর আমার, ঠিক আছে। আজকে আর বেরোনোর কোথাও প্ল্যান নেই, মানে ঠাকুর দেখতে আজকে আর বেরোচ্ছি না, ইচ্ছা ছিল তবে হলো না, সময় হয়ে উঠল না। তো আগামীকাল এখানে আমি আর ঠামি বসলাম সিরিয়াল দেখতে। তো এবার দুজনের মতো রান্না, তো ওই জন্যই হচ্ছে সমস্যা। এই ওয়ার্ড্রপটার মধ্যে সব জামা কাপড় গুলো একদম অগোছালো হয়ে আছে, এই হচ্ছে অবস্থা। তো এটা একটু গুছিয়ে নি। সুন্দর করে এবার গোছানো, ব্যাস এই তো এরকম ভাবে গুছিয়ে নিয়েছি সব সুন্দর জামা কাপড় টামা কাপড় দিয়ে, জামা কাপড় বালিশ যা যা ছিল সব কিছু দিয়ে এরকম ভাবে গুছিয়ে রাখলাম। অগোছালো হয়েছিল আর কয়েকটা পরার জন্য জামা কাপড়ও আমরা আর কি নিয়ে এসেছি আমি ঠাম্মি, তো সেগুলোও আর কি রাখতে হবে। তো একটা এখানে একটা ওখানে, যে মানে যে যেমন পারছি সেরকম ভাবে রেখে দিচ্ছি। তো ওই জন্যই আর কি এবার ঠিকঠাকভাবে ভাজ টাজ করে রাখলাম, ব্যাস আর অসুবিধা হবে না। আর এই দেওয়ালটাই দেখো টিভি লাগিয়েছিলাম, যার ফ্ল্যাট এবার ভাড়ায় নিয়েছি ওনার না মানে দেওয়ালে একটা পেরেকের মানে ইয়ে ছিল না, জানো তো দাগ ছিল না। তবে আমি আমি এসে আর কি সব কিছু লাগিয়েছি, পুরো একদম প্লেন তেলতেলা দেওয়াল ছিল। তো এখানে আমি টিভিটা লাগিয়েছিলাম ফার্স্টে, কারণ ঠাম্মি সিরিয়াল টিরিয়াল দেখবে, তো এবার খাটের উপর আর কি শুয়ে বসে দেখতে সুবিধা হবে, তো ওই জন্যই সেই ইয়ে করে আর কি এখানে লাগানো। তারপরে দেখলাম যে সেট টপ বক্সের সরি সেট টপ বক্স না ডিশ ডিশ টিভিটা আর কি এদিকে হচ্ছে না, ডিশটা এদিকে বসবে না, কারণ আমার ঘরের অপোজিটে আছে আরও একটা রুম, তো ওই জন্যই। তো এখান থেকে খুলে আবার ওই ঘরটায় নিয়ে যেতে হয়েছে, আর খোলার পরে দেখো কেমন দাগ হয়ে গেছে পুরো দেওয়ালটায়, বাজে লাগছে দেখতে। কত 10 টাকা নিয়েছিল?
সবাই আর কি যাচ্ছে ঠাকুর দেখতে। আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম খেয়ে দিয়ে উঠে, সকালে ধুয়ে দেবো। আর এই নাতিটা ভিজা আছে তো একটুখানি আর কি গলার এইখানটা দিয়ে, তো ওই জন্য ওকে ওই মেলেছি। টোটো তো চলতে দিচ্ছে না, তবে ওই ইয়ে চলছে, পা ভ্যান চলছে। মানে যারা যারা আর কি হাঁটতে পারে না তো তারা পা ভ্যানে করে ঠাকুর দেখতে যাচ্ছে, আর অনেকেই দেখছি হেঁটে মানে ঠাকুর দেখছে। চলো এবার আমরা যাই, গিয়ে শুয়ে টুয়ে পড়ি, আবার সকালে উঠতে হবে। ডেডিকার রুটিন আমাদের যেটা সেটাই ব্যাস। তা ভিডিও এডিট করাও কমপ্লিট, রাতও হয়ে গেল অনেক। এবার আর কি ঘুমানোর বেলা চোখগুলো এবার আর কি ছোটো ছোটো হয়ে আসছে, মানে ঘুম ঘুম পাচ্ছে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ব্লগটা? সারাদিন ঘরেই কাটিয়েছি, আজকে আর বেরোনো হয়নি। আগামীকাল ইচ্ছা আছে বেরোনোর, দেখা যাক। যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো। হ্যাঁ, ষষ্ঠীর দিন তো কী বৃষ্টি সে বলার মতো না। তো চলো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটালে সেটা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে। আজকের মতো টাটা বাবাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই।